এদিকে অফলাইন অনলাইন পরীক্ষা বিতর্কে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছেন তারা, অনলাইন না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। একদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অন্যদিকে বোলপুর, পূর্ণিদেবী কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় কিন্তু আজ পড়ুয়া বিক্ষোভ দেখা গেল। অনলাইন পরীক্ষায় বেশি নম্বর উঠবে, অন্যরা অনলাইন করলে আলিয়া বিশ্ববিদ্যালয় করবে না কেন, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা আজ পার্ক সার্কাস ক্যাম্পাসে। অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল করা যাবে কিনা তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে জানিয়ে দিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষার দাবিতে আজ উপাচার্যর ঘরের সামনে পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ করেন। তাদের দাবি, 18ই মে বিশ্ববিদ্যালয়ের তরফে অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়, এত কম সময়ের মধ্যে প্রস্তুতিতে অফলাইন পরীক্ষায় বসা সম্ভব নয় বলে দাবি করেন পড়ুয়ারা। দাবিতে বোলপুরের পূর্ণিদেবী কলেজে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রথমে রাস্তায়, পরে অধ্যক্ষর ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অধ্যক্ষ ঘরের দরজায় ধাক্কা মেরে ঢোকার চেষ্টা করেন তারা, ঘেরাও করে রাখা হয়েছে অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকাদের। বোলপুরের পূর্ণিদেবী কলেজে পড়ুয়াদের দাবি, প্রস্তুতির সময় পাওয়া যায়নি তাই অনলাইনে পরীক্ষা নিতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অবস্থান করেন পড়ুয়ারা। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য উত্তর ফটক এলাকায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, পরে বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।